আসসালামু আলাইকুম বাইকারস, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। আমার সকল ভিডিও দেখে আপনি ড্রাইভিং লাইসেন্স তো করে ফেললেন, এবার সেই ড্রাইভিং লাইসেন্সটির মেয়াদ কতদিন তা কি আপনি জানেন? ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সিস্টেমটা কি বা খরচই বা কত? ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হচ্ছে, যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে 10 বছর, আর যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে 5 বছর। একদম সহজ, ভিডিওর 30 সেকেন্ডের মধ্যে আমি তথ্য দিয়ে দিলাম। কিন্তু বিষয় হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সিস্টেমটা কি বা খরচই বা কত? তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যে কাগজপত্রগুলো লাগে তা হলো, 1 নম্বর হচ্ছে নির্ধারিত ফর্মে আবেদন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য একটি ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি আপনি বিআরটি অফিস বা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 2 নম্বর হচ্ছে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক ফিটনেস সার্টিফিকেট। আপনি একটি মেডিকেল সার্টিফিকেট নেবেন, সেই মেডিকেল সার্টিফিকেটটি আপনারা নিয়ে যাবেন আপনাদের সদর হাসপাতাল, যেই সদর আছে সরকারি, যে কোনো সরকারি হাসপাতাল থেকে, হাসপাতালের ইনচার্জ যে আরএমও থাকে তার কাছ থেকে আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন, সেই মেডিকেল সার্টিফিকেটটি সেখানে জমা দিতে হবে। 3 নম্বর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। আবার বলছি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক প্রতিটি জায়গায়। এর আগের ভিডিওতে বলেছি, তার আগের ভিডিওতে বলেছি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি খুবই গুরুত্বপূর্ণ। অনেক এমন হয়েছে যে 18 বছর 19 বছর 20 বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আইডি কার্ড বানানোর জন্য খুব একটা মাথা ব্যথা নেই। তাদেরকে বলছি আইডি কার্ড প্রতিটি জায়গায় প্রতিটি অবস্থানে আপনার সঙ্গ দেবে। 4 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ। যারা লেখাপড়া করেছেন, জেএসসি, পিএসসি, এইচএসসি, এসএসসি, যে কোনো বোর্ড সার্টিফিকেটের ফটোকপি দিতে পারবেন। আর যারা তার আগে পড়ালেখা করেছেন, বয়স বেশি, তারা তাদের স্কুল থেকে যেখানে লেখাপড়া করেছেন সেখান থেকে 8 পাস সার্টিফিকেট জোগাড় করতে পারবেন, সেটি ওইখানে জমা দিতে হবে বাধ্যতামূলক। 5 নম্বর হচ্ছে নির্ধারিত ফি জমাদানের রসিদ। মানে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যে ফি, সেই ফিটি জমা দিবেন ব্যাংকে, এবং সেই ব্যাংকের রসিদটি সাথে করে দিতে হবে বিআরটি অফিসে। একদম সহজ হিসাব। আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ওনার হয়ে থাকেন, আমরা যারা বাইকার আমরা সবাই বেশিরভাগ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ওনার, তো আমাদের ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ফি হচ্ছে 2,427 টাকা, যদি সঠিক সময় আপনি টাকা জমা দেন। মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তার 15 দিনের ভিতরে, মেয়াদ শেষ হওয়ার 15 দিনের ভিতরে যদি জমা দেন তাহলে আপনাকে 2,427 টাকা জমা দিতে হবে। আর যদি 15 দিনের পরে হয় তাহলে 230 টাকা জরিমানা দিতে হবে, এবং তার 1 বছর যখন আবার পূরণ হয়ে যাবে, মানে মেয়াদ উত্তীর্ণর 1 বছর পরে, 230 টাকা করে জরিমানা দিতে হবে ড্রাইভিং লাইসেন্স অপেশাদার নবায়নের ক্ষেত্রে। তো যাই হোক, 6 নম্বর, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত রিপোর্ট। সেই আগের মতো যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ওনার হয়ে থাকেন তাহলে আপনাকে আবার সেই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যেতে হবে। তো যাই হোক, তারপরে 7 নম্বর, যেটি সবার জন্য কমন, তা হলো 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং 1 কপি স্ট্যাম্প সাইজ ছবি। তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য কি কি কাগজপত্র লাগে সেটি আমি সহজভাবে বলে দিলাম। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।